কয়েক ঘন্টার মধ্যে রাশিয়ার একাধিক অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। বুধবার সকালে এই হামলা হয়েছে বলে জানিয়েছেন রুশ কর্মকর্তারা। এই হামলার পর দেশটির বেসরকারি রুশ রিয়াজন তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের তথ্য প্রকাশ করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, মস্কোর উত্তর পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী অঞ্চল রিয়াজানে ড্রোন হামলার ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রুশ টেলিগ্রাম চ্যানেল বাজা জানিয়েছে, এই হামলায় রিয়াজন তেল শোধনাগারে আগুন লেগেছে। শোধনাগারটি রিজেন্টের মালিকানাধীন। রাশিয়ার মোট অপরিশোধিত তেলের প্রায় 5.8% এখানে পরিশোধন করা হয়। এর আগেও এ তেল শোধনাগার লক্ষ্য করে বিমান হামলা চালায় ইউক্রেন। ইউক্রেনের সীমান্তবর্তী দক্ষিণ পশ্চিম রাশিয়ার কুরস্ক এবং ভেরোনেস অঞ্চলেও ড্রোন হামলার কথা জানিয়েছেন অঞ্চলগুলোর গভর্নররা। তবে সেখানে হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন তারা। রুশ ভূখণ্ড এবং অবকাঠামোতে ইউক্রেনের হামলার প্রভাব নিয়ে খুব কম তথ্যই প্রকাশ করে থাকে রাশিয়া।